আসসালামু আলাইকুম বন্ধুরা, 17তম সপ্তাহের অ্যাসাইনমেন্টে সবাইকে স্বাগতম। এই সপ্তাহে তোমাদেরকে বাংলা অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে। তো এখানে তোমাদেরকে যে বাংলা অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটিতে তোমাদেরকে ব্যাকরণের যে বইটি সেখান থেকে দেওয়া হয়েছে, তোমাদেরকে এই ব্যাকরণের বা এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে ব্যাকরণ, আর এটির নির্ধারিত কাজ নম্বর 5। আর ব্যাকরণ বইয়ে সাধু ও চলিত রীতির যে পার্থক্য সেখান থেকে তোমাদেরকে এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে। এখন তোমাদের যে নির্দেশনা সেখানে বলা হয়েছে, সাধু ও চলতি রীতির বৈশিষ্ট্য সমূহ জানতে বাংলা ব্যাকরণ ও নির্মিত পাঠ্যবইয়ের যে 8 নম্বর পৃষ্ঠা সেখানে পড়তে বলা হয়েছে, 3 থেকে 8 পৃষ্ঠার মধ্যে পড়তে বলা হয়েছে। আর অতি উত্তম মার্কস পেতে সর্বনাম পদের চলতি রীতির যথাযথ প্রয়োগ অর্থাৎ চলিত রীতির প্রয়োগ করতে বলা হয়েছে। এখানে সাধু ভাষায় দেওয়া হয়েছে ক্রিয়াপদের চলতি রীতির যথাযথ প্রয়োগ এবং তৎসম শব্দ থেকে তদ্ভব শব্দের যথাযথ রূপান্তর। তো চলো আমরা সরাসরি এখানে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটা আমরা পড়ে নিয়ে আগে। এখানে সাধু ভাষায় বলা হয়েছে যে, আবার বলতেছি আর ভাবের ঘরে চুরি করিও না, আগে ভালো করিয়া দেখো, চোখ মেলিয়া দেখো, কার্যের সম্ভাবনা অসম্ভাবনার কথা অগ্রে বিবেচনা করিয়া পরে কার্যে নামিলে তোমার উৎসাহ অনর্থক নষ্ট হইবে না। মনে রাখিও তোমার স্পিরিট বা আত্মার শক্তিকে অন্যের প্ররোচনায় নষ্ট করিতে তোমার কোনো অধিকার নাই, তাহা মহাপাপ। এখানে তোমাদেরকে সাধু ভাষায় বেশ কিছু এই অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো তোমাদেরকে বলা হয়েছে তোমাদেরকে এখানে এই সাধু ভাষায় যে লেখাটি রয়েছে এটাকে তোমাদেরকে চলতি ভাষায় করতে হবে এবং এটি তোমাদের উত্তর হবে। তো আমরা উত্তরটি করেছি, আবার বলছি আর ভাবের ঘরে চুরি করো না, আগে ভালো করে চোখ মেলে দেখো, কাজের সম্ভাবনার কথা আগে বিবেচনা করে পরে কাজে নামলে তোমার উৎসাহ অনর্থক নষ্ট হবে না। মনে রেখো তোমার স্পিরিট বা আত্মার শক্তিকে অন্যের প্ররোচনায় নষ্ট করতে তোমার কোনো অধিকার নাই, তা পাপ মহাপাপ। তো তোমার আসসালামু আলাইকুম বন্ধুরা, 17তম সপ্তাহের অ্যাসাইনমেন্টে সবাইকে স্বাগতম। এই সপ্তাহে তোমাদেরকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, আর এই অ্যাসাইনমেন্টটি নির্ধারিত কাজ নম্বর 2। এটি তোমাদের দ্বিতীয় অধ্যায় কম্পিউটার নেটওয়ার্ক থেকে দেওয়া হয়েছে। তোমাদেরকে এই অ্যাসাইনমেন্টটিতে চাওয়া হয়েছে নেটওয়ার্কের দৈনন্দিন জীবনে ব্যবহার ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি সম্পর্কিত একটি প্রতিবেদন প্রণয়ন করো, অর্থাৎ একটি প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে নেটওয়ার্কের দৈনন্দিন জীবনে ব্যবহার ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি সম্পর্কে। তো আমরা এটির উত্তর দেখব, অবশ্যই তোমরা নির্দেশনাগুলি দেখে নিবে। আর অতি উত্তম মার্কস পেতে তোমাদেরকে বিষয়বস্তুর যথার্থতা, ধারাবাহিকতা এবং প্রাসঙ্গিকতা বজায় রাখতে হবে। লেখায় তথ্য ও সূত্র পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ থাকতে হবে এবং লেখায় লক্ষণীয় মাত্রায় নিজস্বতা বা সৃজনশীলতা থাকতে হবে। এই বিষয়গুলো তোমরা লক্ষ্য রাখলে তোমরা অতি উত্তম মার্কস পাবে। তো চলো আমরা সরাসরি উত্তরে চলে যাই। তোমাদের এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে কম্পিউটার নেটওয়ার্ক, আর নির্ধারিত কাজ হবে 2। তোমাদের যে প্রতিবেদনটি সেটি এখন আমরা শুরু করলাম এখান থেকে। প্রথমে তারিখ হবে 26 সেপ্টেম্বর 2021। তোমাদের যেদিন লিখবে সেটির তারিখ সেদিনের তারিখ দিতে পারো। বরাবর প্রধান শিক্ষক এখানে ক উচ্চ বিদ্যালয় না দিয়ে তোমাদের বিদ্যালয়ের নাম দিবে এবং ঠিকানা সিঙ্গের মানিকগঞ্জের জায়গায় তোমাদের স্কুলের ঠিকানাটা দিবে। এখন বিষয়, নেটওয়ার্কের দৈনন্দিন জীবনে ব্যবহার সম্পর্কিত প্রতিবেদন, এটি হবে বিষয়। তো জনাব, আপনার দ্বারা আদিষ্ট হয়ে স্মারক নং 20 গ উবি অনুসারে গত 25 সেপ্টেম্বর 2021 অনুসারে নেটওয়ার্কের দৈনন্দিন জীবনে ব্যবহার সম্পর্কে প্রতিবেদন পেশ করা হলো। তো প্রতিবেদনের যে নামটি সেটি এখানে আমরা দেখতে পাচ্ছ, কালার করে দিয়েছি। এখন আমরা লিখছি যে, মানুষ সামাজিক জীব, আদিকাল থেকে মানুষ নানা ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য একসঙ্গে সামাজিকভাবে থাকতে শিখেছে। সমাজে সবার কিছু দায়িত্ব থাকে এবং সবাই মিলে নিজ নিজ দায়িত্ব পালন করতে শিখে। সভ্যতার বিকাশের পর সামাজিকভাবে একসঙ্গে থাকার বিষয়টিও নতুন মাত্রা পেয়েছে। বর্তমানে তথ্য প্রযুক্তিতে যে নেটওয়ার্কের জন্ম হয়েছে সেটিও আমাদের জীবনে একটি নতুন মাত্রা
যোগ করেছে। আমরা অতীতে যে কাজগুলো করতাম আজকাল নেটওয়ার্ক ব্যবহার করে সেই একই কাজ অন্যভাবে করতে শিখেছি। নেটওয়ার্কের সবচেয়ে বড় ব্যবহার হচ্ছে তথ্যকে কার্যকরভাবে ব্যবহার করা। আগে একটি তথ্য সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য দেওয়া অসম্ভব ও কঠিন একটি কাজ ছিল। এখন মুহূর্তের মধ্যে একটি তথ্য যে শুধু যে নিজের পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিতে পারি তা নয়, সেটি সারা দেশে এমনকি সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি। শুধু তাই নয়, এক সময় তথ্য ছিল সম্পদের মতো। যার কাছে যত তথ্য বেশি সে তত ক্ষমতাশালী। কিন্তু বর্তমানে নেটওয়ার্কের কারণে এ ধারণাটি পুরোপুরি পাল্টে গেছে। এখন তথ্য সবার জন্য উন্মুক্ত। বিশেষ বিশেষ প্রতিষ্ঠান বিশেষ তথ্যকে নিজের জন্য আলাদাভাবে সংরক্ষণ করে, কিন্তু অন্যান্য সাধারণ তথ্য এখন সবার জন্য উন্মুক্ত। খুব সাধারণ একজন মানুষ আর খুব ক্ষমতাশালী একজন মানুষ দুজনেই পৃথিবীর তথ্য ভাণ্ডারে সমান অধিকার রাখে। দুজনেই একই তথ্য ভাণ্ডার থেকে একই তথ্য সংগ্রহ করতে পারে। নেটওয়ার্ক দিয়ে তথ্যকে উপস্থাপন করার কারণে সারা পৃথিবীতেই নতুন এক ধরনের কর্মকাণ্ড শুরু হয়েছে। এক সময় যে তথ্যগুলো কাগজে সংরক্ষণ করতে হতো, এখন সেটি ডেটাবেজে সংরক্ষণ করা হয়। আগে সেই তথ্যগুলো কাগজে ঘেঁটে মানুষকে খুঁজে বের করতে হতো। কাগজে খোঁজা ছিল নিরানন্দময় এবং সময় সাপেক্ষ, কিন্তু এখন কম্পিউটারে আঙুলের টুকায় নেটওয়ার্ক ব্যবহার করে যে কেউ ডেটাবেজে তথ্য রাখতে পারে, প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারে। নেটওয়ার্ক মানুষের জীবনকে করেছে সহজ ও সুন্দর। এর একটি উদাহরণ হলো বিমানের টিকিট। একসময় বিমানের যাত্রীদের টিকিট হাতে নিয়ে বিমানবন্দরে যেতে হতো, এখন সারা পৃথিবীতেই ই টিকিটের প্রচলন হয়েছে এবং বিমানের যে কোনো যাত্রীকে আর বিমানের টিকিট হাতে করে নিতে হয় না। বিমানে কর্মকর্তারা যাত্রীর পরিচয় থেকে সরাসরি তার টিকিটের তথ্য পেয়ে যান এবং যাত্রীদের বিমান ভ্রমণের ব্যবস্থা করে দেন। সেই দিনটি আর বেশি দূরে নেই যখন কাউকে আর নিজের পাসপোর্টটি সাথে নিয়ে ভ্রমণ করতে হবে। যখন প্রয়োজন হবে তখন তার আঙুলের ছাপ কিংবা চোখের রেটিনা স্ক্যান করে ডেটাবেজ থেকে তার সব তথ্য বের করে নিয়ে আসা সম্ভব হবে। তো এখানে আমরা নেটওয়ার্কের সাথে সম্পর্কিত এরকম কিছু যন্ত্রপাতির উদাহরণ আমরা এবার দেখব। এখন আমরা প্রথমে দিয়েছি সার্ভার। সার্ভার নাম শুনেই বুঝতে পারছো যে এটা সার্ভ করে, অর্থাৎ সার্ভার হচ্ছে শক্তিশালী কম্পিউটার যেটি নেটওয়ার্কের অন্য কম্পিউটারকে নানা রকম সেবা দিতে পারে। তো এখানে আমরা দিয়েছি দ্বিতীয়টা ক্লায়েন্ট। কেউ যদি অন্য কারো কাছ থেকে কোনো ধরনের সেবা নেয় তখন তাকে ক্লায়েন্ট বলে। কম্পিউটার নেটওয়ার্কেও ক্লায়েন্ট শব্দটির অর্থ মোটামুটি সেরকম। যেসব কম্পিউটার সার্ভার থেকে কোনো ধরনের তথ্য নেয় তাকে ক্লায়েন্ট বলে। যেমন মনে করো তুমি তোমার কম্পিউটার থেকে নেটওয়ার্ক ব্যবহার করে ইমেল পাঠাতে চাও, তাহলে তোমার কম্পিউটার হবে ক্লায়েন্ট। নেটওয়ার্কের যে কম্পিউটারটি ইমেল পাঠানোর কাজটুকু তোমার জন্য করে দেবে সেটা হবে সার্ভার। এক্ষেত্রে সার্ভারটি হলো ইমেল সার্ভার। তো এখানে আমরা দ্বিতীয়টি যেটি দিয়েছি মিডিয়া, তৃতীয়টি এটা যে বস্তু ব্যবহার করে কম্পিউটারগুলো জুড়ে দেওয়া হয় সেটা হচ্ছে মিডিয়া। বৈদ্যুতিক তার, কোএক্সিয়াল তার, অপটিক্যাল ফাইবার ইত্যাদি মিডিয়া হতে পারে। কোনো মিডিয়া ব্যবহার না করেও তারবিহীন, যেমন ওয়াইফাই পদ্ধতিতে কম্পিউটারকে নেটওয়ার্কে জুড়ে দেওয়া যায়। এখন আমরা দিয়েছি রিসোর্স। ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয় তার সবই হচ্ছে রিসোর্স। কম্পিউটারের সাথে যদি একটি প্রিন্টার কিংবা একটি ফ্যাক্স মেশিন লাগানো হয় সেটি হচ্ছে রিসোর্স। কম্পিউটার দিয়ে কেউ যদি সার্ভারে রাখা একটি ছবি আঁকার সফটওয়্যার ব্যবহার করে সেটিও রিসোর্স। যারা নেটওয়ার্ক ব্যবহার করে
তারা শুধু যে রিসোর্স গ্রহণ করে তা নয়। তোমার কাছে যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকে বা মজার ছবি থাকে এবং সেটি যদি নেটওয়ার্কের মাধ্যমে অন্যরাও ব্যবহার করতে থাকে, তাহলে তোমার কম্পিউটারটিও একটি রিসোর্স হবে। এখন আমরা দিয়েছি ইউজার, সার্ভার থেকে যে ক্লায়েন্ট রিসোর্স ব্যবহার করে সেই ইউজার বা ব্যবহারকারী। প্রোটোকল, ভিন্ন ভিন্ন কম্পিউটারকে একসাথে যুক্ত করতে হলে অন্য কম্পিউটারে যোগাযোগ করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। এসব নিয়ম মেনেই তথ্য আদান প্রদান করতে হয়। যারা নেটওয়ার্ক তৈরি করে তারা আগে থেকেই ঠিক করে নেয় কোন ভাষায় কোন নিয়ম মেনে এক কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করবে। এই নিয়মগুলোই হচ্ছে প্রোটোকল। যেমন ইন্টারনেট ব্যবহার করার জন্য প্রোটোকল হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ HTTP। তোমরা অবশ্যই বিভিন্ন লিঙ্কে দেখবে HTTP লেখা থাকে, সেটি হলো ইন্টারনেট ব্যবহারের জন্য প্রোটোকল। তো এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট। এখন আমরা দিয়েছি প্রতিবেদনে প্রতিবেদকের নাম। এখানে তোমাদের নামের এই জায়গা তোমাদের নাম হবে এবং প্রতিবেদনের যে শিরোনাম সেটি হবে নেটওয়ার্কের দৈনন্দিন জীবনে ব্যবহার। আর প্রতিবেদন তৈরির স্থান, এখানে তোমাদের বিদ্যালয়ের নাম দিবে। আর প্রতিবেদন তৈরির যে সময় ও তারিখ সেটি তোমাদের তুমি যখন লিখবে একটা সময় দিলেই হবে মোট আনুমানিক। এখানে আমরা দিয়েছি সকাল 11:00, 26 সেপ্টেম্বর রবিবার। তো আশা করি তোমরা এই উত্তরটি বুঝতে পেরেছো। উত্তরটি বুঝতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো পরবর্তী অ্যাসাইনমেন্টের উত্তরগুলো পেতে। আর অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করো। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আসসালামু আলাইকুম।